হাই ফ্রেন্ড, গুড মর্নিং। নতুন একটা দিনের শুরু, নতুন একটা ব্লগ আজকে নিয়ে এসেছি। তো মর্নিংয়ে আজকে সকাল সকাল উঠে একটু মর্নিং ওয়াক শুরু করলাম, কেননা একটু ওয়েট লস করা দরকার। তো জাস্ট পাশেই আমাদের 206 ফুটব্রিজ, ওপাশে সল্টলেক, সল্টলেকে যাচ্ছি। মর্নিং ওয়াক আজ থেকে শুরু হলো অ্যাগেইন। তো ফ্রেন্ডস, রেডি হয়ে গেছি আমরা। আমরা সবাই আজকে যাচ্ছি একটা মেগা সেরিমনি, আপনার সঙ্গে সবার সঙ্গে আজকে পরিচয় করাবো। আমাদের সবার গুরুমা, মোদি কেয়ারের গুরুমা সুরেখা ভার্গবের মিটিংয়ে দেখুন সবাই রেডি, গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। সঙ্গে টিম রয়েছে, প্রসন্নিত হালদার, সৈকত ভাই রয়েছে, সঙ্গে অঙ্কিতা, আর ছোট্ট আমাদের পুচকেটাকে নিয়ে চলেছি। গুড মর্নিং, গুড মর্নিং। আজকে আমাদের সেই মেগা ইভেন্ট, সুরেখা ম্যামের প্রোগ্রাম উত্তম মঞ্চে। তো সবাই চলে এসেছে, অলরেডি লাইন পড়ে গেছে। তো তো ফ্রেন্ডস, আজকে আমাদের ইভেন্টের শুরু, সেই মেগা ইভেন্ট। দেখুন ইভেন্টের আগে সব সেজে গুজে এসেছে, সব ফটো ফটো শুট করছে, সবাই ফটো তুলতে ব্যস্ত। একটু দেরি আছে, আমরা সবার আগে পৌঁছে গেছিলাম যাতে প্রথমে বসতে পারে টিম। তো এন্টায়ার ইউনিট আমরা পৌঁছে গেছিলাম, প্রসন্নিত ফটো তুলছে এবং সবাই ফটো ফটো তুলছি আমরা। দারুণ এক্সাইটমেন্ট। আর আমাদের কাছে যে কোনো ইভেন্ট মানে সেটা কোনো একটা বড় বিয়ে বাড়ি বা একটা বড় কোনো উৎসবের থেকে কিছু কম নয়। তো আমরা সবাই খুব সেজে গুজে আসি এবং এটা আমাদের কাছে একটা সত্যি একটা অক্সিজেন। ইভেন্টে না আসলে আমরা এই বিজনেসটা বিল্ড করতে পারবো না। এবং আমাদের কাছে দেখুন প্রত্যেকে কত সুন্দর সেজে গুজে এসছে, মনে হচ্ছে কোনো একটা নিমন্ত্রণ করতে এসেছে। ছোট্ট আমার পুচকে, ওকেও নিয়ে এসেছি যাতে এখন থেকে ও আমি কী বিজনেস করি বা আমাদের বিজনেসের কী গুরুত্ব সেটা যেন বুঝতে পারে, ফিল করতে পারে। আমাদের সৈকত মৌটিনা পোজ দিচ্ছে দারুণভাবে, শুভম। তো আজকে আপনারা অনেক কিছু পাবেন ভিডিওটা থেকে, কেউ স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন। আজকে যাকে দেখবেন, যে মানুষটাকে দেখবেন, সেই মানুষটাকে আমি ভাবিনি যে এরকম করে পাবো, এতটা কাছ থেকে পাবো ভাবিনি, যাওয়ার সময় ভাবিনি, এখনও ভাবিনি। বাট এরপরে আপনারা দেখতে পারবেন যে কী হতে চলেছে আজকের ইভেন্টে। লাস্ট পর্যন্ত দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না, দেখুন কে ঢুকছে। গুড মর্নিং, গুড মর্নিং ম্যাম। সেই মুহূর্ত বাপ্পা, যে মুহূর্তে আমার গুরুমা, আমাদের সবার গুরুমা এত কাছ থেকে তাকে তার পা ছুঁয়ে একটু প্রণাম দিলাম এবং তিনি আসছেন, ঢুকে গেছেন অলরেডি। তো ফ্রেন্ডস, গুরুমা স্টেজে চলে এসছে, দেখুন তার বসার জায়গাটা, দেখুন এটা কোন লাইফস্টাইল, তার লাইফস্টাইলটাকে দেখুন, কী ধরনের সম্মান তিনি পাচ্ছেন, যে তিনি ভারতবর্ষ নয় অল ওভার ওয়ার্ল্ডের তিনি আজকে বহু মানুষের জীবন পাল্টেছেন, সেই মানুষটা আজকে এসছেন আমাদের মধ্যে। দেখুন আমিও গেলাম তাকে রেকগনাইজ করতে, এটা আমাদের টিমের থেকে আমি গেলাম। তো গুরুমার এই হাসি, মানে এই মানুষটাকে এত কাছ থেকে পাবো এটা ভাবতে পারিনি। এনাকে ছোঁয়া, এনার সঙ্গে কথা বলা, এনার প্রত্যেকটা মানে কী বলবো, গায়ের রোম আমার খাড়া হয়ে গেছিলো। মানে কী বলবেন, এনার সঙ্গে যখন কথা বলছিলাম যে ম্যাডাম আপনি আমার সব, আপনি আমার সব কিছু দিয়েছেন এই নেটওয়ার্ক মার্কেটিংয়ে, মনে হচ্ছিলো যেন স্বপ্ন সত্যি হচ্ছে। তো সত্যি এই যে চেয়ারটা, এই চেয়ারটা আপনারা কি দেখতে পাচ্ছেন, যে এই চেয়ার আপনি একদিন থাকবেন, এই হচ্ছে আমার গুরুমা। দেখুন ওনার স্পিচ শুনুন এরপরে। বাহার কি দুনিয়া চলতি হ্যায় 40 সাল কানপে वहां पे आप काम करते हो पैसा आता है, काम करना बंद कर देते हो पैसा आना बंद हो जाता है, 40 साल काम करते हो रिटायर होते हो घर चले जाते हो। अगर बिजनेस में भी हो तो जब आपका शरीर शीतल हो जाता है, मन शीतल हो जाता है, दिमाग थोड़ा चलना कम होता है, बच्चों को पावर ऑफ अटॉर्नी देते हो, घर बैठ जाते हो, यही करते हो। हमारे बिजनेस में क्या होता है, हमारे बिजनेस में आप काम करते हो, जब तक आपका मन होता है काम करते हो। सच बात तो यही है, इस बार इसमें बिजनेस में मन लग जाता है, फिर किसी और चीज में मन नहीं लगता, फिर इसी में मन लगता है। यस यस यस, करते हो करते हो, आपको पता है वो थोड़ा करके ज्यादा पैसा आएगा, जिंदगी भर आएगा, पीढ़ी दर पीढ़ी आएगा, तो मन तो लग ही जाएगा। यस और नो? यस। यहाँ रॉयल्टी इनकम मिलती है। अब मेरे हस्बैंड को 2005 में ब्रेन हेमरेज हुआ, तब मेरा 2.5-3 लाख रुपए का चेक आता था। वो बीमार पड़े, मैं 2005 से 2011 तक उनकी वाइफ नहीं थी, उनकी नर्स थी, नर्स, सिर्फ नर्स। कोई मीटिंग नहीं करी मैंने मोदी केयर की, और वही तारीख जिस जो डेट फिक्स थी उस डेट पे, और 3-3.5 लाख रुपए का चेक घर आ जाता था। वो 2.5-3 लाख रुपया 2016 में जब मेरे हस्बैंड की डेथ हुई, दोस्तों तब 70 लाख बन चुका था। मेरे हस्बैंड बीमार पड़े थे, जब हम हॉस्पिटल में थे, एक भोपाल से एक बहुत बड़े चार्टर्ड अकाउंटेंट की बीवी, नहीं चार्टर्ड अकाउंटेंट नहीं, लॉयर, वकील की बीवी, उनको फ्लाइट चार्टर प्लेन से अपोलो लेकर के आई थी। वो सबसे रईस, टॉप 10 रईस भोपाल के लोगों में से एक थे। उस लेडी का ठसका ही दिखने लायक था,
4 महीने मेरे साथ, मैं भी हॉस्पिटल में थी, वो भी हॉस्पिटल में थी, मेरे हस्बैंड भी बीमार थे, उसके हस्बैंड भी बीमार थे, हस्बैंड उनके वकील थे, वकालत बंद हो गई तो अंदर कुआं खोद खोद के 4 महीने तक काम में लिया। जब वो गई ना, उसके पास फिजियोथेरेपी के लिए भी पैसे नहीं थे। सुरेखा भार्गव क्योंकि हर महीने चेक आता था, हर महीने चेक आता था, हर महीने चेक आता था, तो जिंदगी में कभी कमी नहीं पड़ी। अरुण जी के 2 अटेंडेंट, 2 नर्स, 1 डॉक्टर, 2-2 घंटे सुबह बैठ के जाता था, 2 घंटे शाम को बैठ के जाता था। किसी वक्त पैसे के लिए मुझे किसी से ऐसे नहीं मांगना पड़ा। क्यों? 2005 से 2011 तक काम नहीं करके ऐसी परमानेंट इनकम ये बिजनेस में सेट हो जाती है। आज आपके पास सब कुछ है ना भगवान की दया से, आपके पास पैसा भी है, घर भी है, गाड़ी भी है। परमानेंट इनकम के लिए कर लो, लॉयल्टी इनकम के लिए कर लो, पैसे इनकम के लिए कर लो। भगवान ना करे आपको किसी को जरूरत पड़े, देखे चले जाना अपनी अगली पीढ़ी को, और जरूरत पड़ जाए तो हमें पता नहीं होता। दोस्तों बाहर चलता है 40 साल का प्लान, यहाँ पे चलता है 2 से 5 साल का प्लान, सिंपल है। हाँ फ्रेंड्स, देखने आमादर की थाईलैंड क्वालिफायर छिलो, जरा थाईलैंड गेछे सिंपल हाउस वाइफ। আমার মামিমা আছেন এখানে, প্রতিমা পাল, পাপিয়া সরকার, এনারা সিম্পল হাউস ওয়াইফ। তার থাইল্যান্ডে দেখুন কি বলছে। আমার নাম প্রতিমা পাল, আমি বাংলায় বলছি, আমি হিন্দি খুব একটা ভালো আসে না। আমি এই ফার্স্ট থাইল্যান্ড অ্যাচিভ করলাম, ইন্টারন্যাশনাল টিপ অ্যাচিভ করলাম, আমার খুবই ভালো লাগছে। আমি ওয়েল প্রোডাক্ট শেয়ার করে এত দূর এগোতে পারবো আমি নিজেও ভাবতে পারিনি, এবং আমার পরিবার খুবই খুশি। ফার্স্ট আমি এই মোদিকেয়ার থেকে এখান থেকে আমি থাইল্যান্ড যাচ্ছি, এবং আমার খুব ভালো লাগছে, দারুণ লাগছে, থাইল্যান্ড ট্রিপটা করব এবং সামনে দুবাইও যাব। তো ফ্রেন্ড, স্বপ্ন সত্যি হয়। একদম পাশে বসে সামনে থেকে তার কাছ থেকে মূল্যবান কিছু কথা শুনলাম, এবং আমাদের সব টিমমেটরা ফটো তুলতে ব্যস্ত। কি বলবো, একটা অসাধারণ অনুভূতি, একটা অসাধারণ ফিলিংস সেদিনকে ছিল, যে ইন্ডিয়াস রিচেস্ট লেডি তার সাথে বসে কথা বলা, তার কাছ থেকে মূল্যবান সব কথা বলা ইন্টারনেট মার্কেটিং নিয়ে, তাকে আমরা রেকগনাইজ করছি। তো সত্যি এটা মানে একটা অন্যরকম দিন ছিল আমাদের কাছে, একটা ড্রিমস কামস ট্রু। স্বপ্ন দেখলে সত্যি সত্যি হয়, এই মানুষটাকে ছোঁয়া, এই মানুষটার পাশে বসা, তার দুটো কথা শোনা, এটা সত্যি ভাগ্যের ব্যাপার। রিয়েলি ফিল ব্লেসড যেহেতু মোদিকে। এবার সেই মুহূর্ত, যে মুহূর্তে অল ডায়মন্ড স্টেজে ডাকা হলো, আমি গেলাম স্টেজে এবং সামনে ম্যাম আসছেন। সত্যি আমার তো কী বলবো, আমার এতটাই হার্টবিট বেড়ে গেছিলো যে ভাবতে পারিনি। তো গুরুমার হাত থেকে সম্মান, তার হাত থেকে আশীর্বাদ, এটা মানে কী বলবো, ভাগ্যের ব্যাপার। রিয়েলি ড্রিমস কামস ট্রু, মানে স্বপ্ন যে সত্যি হয় সেটা প্রমাণিত। ওফ, অসম অসম ফিলিংস, তার হাতের থেকে আশীর্বাদ, তার হাতের থেকে সম্মান পাওয়া, এটা সত্যি ভাগ্যের ব্যাপার। ওফ, সেই অসাধারণ মুহূর্ত, সেই অসাধারণ ফিলিংস কিছু বলার অপেক্ষা রাখে না। আর মঞ্চে স্টেজে আমাকে বলতে দেওয়া হলো, কিছু বলেছিলাম, জানি না কী বলেছিলাম, এতটাই হার্টবিট বেশি ছিল যে যা খুশিতেই বলে ফেলেছি। তো আপনারা শুনে নেবেন, পরে লাস্টে আছে, ভিডিওটা শেষ করবেন না, স্কিপ করবেন না, সবাই দেখবেন লাস্ট পর্যন্ত। আমাদের মঞ্চে ছিলেন স্টেজ ব্ল্যাক ডায়মন্ড ডাইরেক্টর, আমাদের মেন্টর, সবার খুব প্রিয় সৌমিত্র কুমার রয় স্যার। স্বপ্ন থাকলে সত্যি হয়, সেটা আজকে প্রমাণিত। যখন মোদী কেয়ার শুরু করেছিলাম লকডাউনের পরে, গুরুমার কথাতে একটা আমার লাইফ চেঞ্জ হয়ে গেছিল, যে এই লকডাউনে কিছু মানুষ আগে যাবে আর কিছু মানুষ পিছিয়ে যাবে। আমি সে আগে যাওয়ার মধ্যে একজন। আজকে আমার নেটওয়ার্ক মার্কেটিংয়ে যা কিছু আমার গুরুমা, তাকে দেখে সব সময় শিখে আসি, স্বপ্ন সত্যি হয়েছে, এই মালাটা তার হাত থেকে পেয়েছি, তো স্বপ্ন তো পূরণ হয়েছেই আজকে। আপনারা যারা যারা স্বপ্ন দেখবেন, সব কিছু পূরণ হবে এখান থেকে। একটা এক্সুভি 300, এবং গত মাসে ফ্যামিলি ইনকাম ছিল 1,65,000 টাকা, এটাই মোদী কার্ড থেকে অ্যাচিভমেন্ট। থ্যাংক ইউ। তো এরপর টিমের কিছু ফটো সেশন, সবাই ফটো তুলতে খুবই ব্যস্ত, আমরা তাকে পেয়েছি, আমাদের টিম সবাই তাকে গুরুমা বলে মানি। তার প্রত্যেকটা ভিডিও দিয়ে আমাদের শুরু হয়, তার প্রত্যেকটা কথা আমাদের কাছে অমৃত বাণী।